22 अक्टूबर 2021, तर्जुमान अकाबिर लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब तामत बरकातुहु मेर जुमार पौरेर मजलिसे अजीम उशान बयान बैतुल हक जामी मस्जिद ढालका नगर ढाका हजरत वाला दामत बरकातुहु मेर बयानेर पूर्वे मौलाना रिजवान अशरफ साहेब उर्दू किताब थेके अत्यंत गुरुत्वपूर्ण मालफूज पढ़े शोनान तारपरेई हजरत वाला दामत बरकातुहु ए अजीम उशान बयान पेश करें। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজালিসে আবরার কিতাব থেকে পড়তেছি। ইরশাদ ফরমায়া কে আগর হামারে ঘরো মে কোই বাচ্চা খবর দেতা হে কে বিস্তর পর ফুলা ভাইয়া নে জুতা রখ দিয়া ইয়া দিওয়ার পর লকীর বনা দি ইয়া চায় কি প্যালি মে মক্খি গির গই তো হাম সবকো ফিকির হো জাতি হে। মহিউসুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাদের ঘরের কোনো বাচ্চা সংবাদ দেয় যে বিছানার উপরে ভাইয়া জুতা রেখে দিয়েছে, কোনো ভাই জুতা রেখে দিয়েছে, অথবা দেয়ালের উপরে কোনো দাগ বানিয়েছে, অথবা চায়ের কাপের মধ্যে মাছি পড়ে গেছে, আমাদের সকলের তখন টেনশন হয়। হালাকে চায় মে কমি তো নহি হুই, এজাফাহি তো হুয়া, অথচ চায়ের মধ্যে কোনো কিছু তো কমেনি, কিছু বেড়েছে। পেরু মে ওরম হে, এজাফা হুয়া, মগর ডাক্তার কে পাশ ভাগে যা রহে হ্যাঁ, পায়ের মধ্যে ফুলে গেছে, কিছু বেড়েছে, কিন্তু ডাক্তারের নিকটে সকলে দৌড়াচ্ছে। মালুম হওয়া কে হর এজাফা আর হর তরক্কি আপ পছন্দ নেই করতে, বুঝা গেল সব জায়গায় বেড়ে যাওয়া এবং কিছু বর্ধিত হওয়া এটা আপনি পছন্দ করেন না। এসি তার আগর মচ্ছর দানি মে দো তিন মচ্ছর ঘুস গে তো বগৈর উনকো নিকালে চয়ন নেই, নীল হি নেই আ সকতি জব তক কি উনকো নিকাল না লেঙ্গে। অনুরূপভাবে যদি মশারির মধ্যে দুই তিনটি মশা ঢুকে যায়, সেগুলো বের করা পর্যন্ত আপনি স্বস্তি পান না, শান্তি পান না, ঘুমই আসে না যতক্ষণ পর্যন্ত তাকে বের করে না দেওয়া হয়। হালাকে ইয়ে মচ্ছর দো তিন আদাত কিতনা খুন পি লেতে, অথচ এই দুই তিনটি মশা কতটুকুই রক্ত পান করত, এক রাত্রি আর এক মাসা লেতে, ফের ও ভি আরাম সে সোতে, আপ ভি আরাম সে সোতে, এক ফোঁটা দুই ফোঁটা রক্তই সে পান করে নিত, তারপরে সেও আরামে ঘুমাতো, আপনিও আরামে ঘুমাতেন। লেকিন দু তিন কাতরা খুন দেনা গওয়ারা নেহি, কিন্তু দুই তিন ফোঁটা রক্ত দেওয়া শরীর থেকে মশা চুষে নেবে এটাও আপনি পছন্দ করেন না। দোস্ত সোচনি কি বা থেকে হামারে ঘরু মে আগর মুনকারা দাখিল হো যায়, খেলাফ শরীয়ত ঘর মে চিজে দাখিল হতি যা রহি হ্যাঁ, হামে কোই ফিকির নেই। বন্ধুগণ, চিন্তা করার বিষয়, আমাদের ঘরের মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি এসে যায়, আমাদের ঘরের মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপ এসে যাচ্ছে, আমাদের কোনো টেনশন নেই। হামারে বাচ্চে আংরেজি বাল রাখে, হামারে বাচ্চে জানদার কি তসফির লায়ে, উনকি ফিকির কিউ নেই। আমাদের সন্তানরা ইংলিশ কাটিং চুল বানায়, চুল রাখে, আমাদের বাচ্চারা প্রাণীর ছবি নিজেদের কাছে রাখে ঘরে নিয়ে এসে, তার কোনো টেনশন নেই। ঘর মে সাপ বিচ্ছু আ যায় তো ফওরান নিকালনি কি ফিকির হোগি, ঘরের মধ্যে সাপ আসে বিচ্ছু আসে সাথে সাথে বের করার জন্য অস্থির হয়ে যায়, উনকে নিকালনে ওয়ালু কো বুলায়েঙ্গে, এগুলোকে বের করে নেয়ার জন্য যারা বের করতে পারে তাদেরকে ডাকবে, সাপুরেদেরকে ডাকবে। আর আল্লাহ তাআলা কি না ফরমানিয়া হামারে ঘর মে আওয়ে তো উন মুনকারাত কো দূর করনে কে লিয়ে ক্যা হামকো ইতনি ভি ফিকির হে জিতনি ঘরো সে মচ্ছরো আর মক্খিয়ো কে নিকালনে কি ফিকির হোতি হে। আর আল্লাহ তাআলার নাফরমানি আমাদের ঘরের মধ্যে এসে যায়, আল্লাহ পাক শরীয়তের খেলাফ শরীয়ত বিরোধী কার্যকলাপ এসে যায়, এগুলো দূর করার জন্য এতটুকু কে ফিকির চিন্তা আমাদের আছে যতটুকু ঘর থেকে মাছি মশা তাড়ানোর ফিকির আছে। মুনকার কে মানা আজনবী কে হ্যাঁ, মুনকার অর্থ অপরিচিত বস্তু। জব দুনিয়া কি আজনবী চিজো সে সুকুন ছিন জাতা হ্যায়
तो दीन के मुनकरात से सुकून कैसे बाकी रह सकता है। जखन पार्थिव जगतेर अपरिचित वस्तु एर द्वारा शांति श्रृंखला आराम एटा हारिए जाए छूटे जाए तो दीनेर बिरोधी जे सकल कार्यकलाप सेगुलोर द्वारा शांति निरापत्ता किभाबे आसते पारे। उंगली में काटा घुस गया चैन छिन गया आंगुले काटा फुटे गेलो निजेर शांति सुकून आराम छूटे गेलो अजनबी चीज दाखिल हो गई तो आँख में गर्द गुबार आ गया। जे कोनो मैला काटा मैला चोखेर मध्य ढुके गेलो तो एर द्वारा निजेर शांति आराम सब छूटे गेलो। काटा और दर्द शुरू हो गया चोखेर मध्य व्यथा शुरू हो गेलो लेकिन अगर सुरमा लगा लिया और चैन में इजाफा हो रहा है तब जो सुरमा लगिए निलो तखन एकटू सुकून शांति पेलो क्योंकि सुरमा आँख के लिए अजनबी नहीं कारण सुरमा चोखेर जन्य अपरिचित को वस्तु नय आँख से सुरमा को मुनासबत है। सुरमार संगे चोखेर मुनासबत आसे मिल आसे। इसी तरह रूहानी बीमारियाँ हैं मसलन हसद गजब किबिर उन अखलाक रजीला के आते ही सुकून छिन जाता है। अनुरूप भावे आत्मिक व्याधि समूह जमन हिंसा गोस्सा अहंकार ये आत्मार व्याधि समूह जखन आसे निजेर भितरे आसे तखन शांति निरापत्ता आराम एगुलो सब छूटे जाए। अल्लाह ताला आमादेरके सकल आत्मिक व्याधि समूह थेके बाचार तौफिक दान करे। আমাদের নিজেদের মধ্যেও যাতে দিনের খেলাফ কিছু না থাকে, দিনের খেলাফ কিছু আমাদের মধ্যে প্রবেশ না করে সেই বিষয়ে আমাদেরকে সর্বদা সজাগ সচেতন সতর্ক থাকা কর্তব্য। এমন কিছু নিজের মধ্যে আসলে সেটাকে দূর করা চাই। অনুরূপভাবে নিজের পরিবার পরিজন সন্তানাদি নিজেদের আপনজন তাদের মধ্যে দিনের খেলাফ কিছু দেখলে সেটা সংশোধন করা চাই। যে আমরা দুনিয়ার উন্নতি পছন্দ করি, টাকা আসুক পয়সা আসুক সম্মান বাড়ুক, কিন্তু আমার দিনের তারাপ্তি হোক, আমার সন্তানাদের দিনের তারাপ্তি হোক উন্নতি অগ্রগতি হোক সেই ফিকির কি আমাদের মধ্যে থাকা জরুরি না? কতটুকু আছে সেটা আমাদের মধ্যে, খাওয়া পড়া ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ সম্পত্তি এগুলোর ফিকির তো আমাদের মধ্যে খুব আছে, কিন্তু ইমান জিন্দগির মধ্যে আমার তারাক্কি হয়, আমল আখলাকের মধ্যে উন্নতি হয় অগ্রগতি হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক আখেরাতের ফিকির আখেরাতের সম্বল বাড়ে, সেক্ষেত্রে আমরা কতটুকু ফিকির বলি সেক্ষেত্রে আমরা অনেক পিছনে, অনেক ত্রুটি অনেক কমজোরি। নিজের সন্তান তার গায়ে একটা মাছি দেখলে মশা দেখলে বাপ মা পেরেশান, বাচ্চা ঘুমাইতেছে কপালে মশা আছে এক দুইটা, এর জন্য মা বাবা একদম অস্থির হয়ে যায়, নিজে কষ্ট করে গিয়ে ওখানে মশা তাড়াইয়া দেয় মশাই টাঙ্গাইয়া দেন, কিন্তু নিজের সন্তানাদি বিপদগামী হচ্ছে খারাপ লোকদের সঙ্গে ঘুরতেছে দিন শরীয়তের সীমা অতিক্রম করতেছে সে ব্যাপারে আমাদের কোনো দুঃখ নাই বেদনা নাই কোনো চিন্তা ফিকির নেই। সন্তানাদি তো আল্লাহর তরফ থেকে আমাদের নিকট আমানত। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন যে ইন্নামা ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তানাদি এটা একটা কঠিন পরীক্ষা, যেগুলো তোমাদেরকে আল্লাহ থেকে বিচ্যুতির কারণ না হয় সেদিকে তোমাদের সজাগ থাকা কর্তব্য। সন্তানের মহব্বতে নিজের দিন থেকে বিচ্যুত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান নেক স্বভাব নিয়ে পৃথিবীতে আসে কিন্তু তার মা বাবা তার অভিভাবকরা তাকে ভুল পথে পরিচালিত করে,
ছোটবেলা থেকে যে ভুল কালচার, বিদর্ভীদের কালচার, এগুলো তাদের পরিবেশে থাকে, ঘরের মধ্যে থাকে, দেখতে দেখতে সন্তানরা এরকম পথ হারায়, পথভ্রষ্ট হয়, নষ্ট হয় এবং পাপাচারে লিপ্ত হয়। এর জন্য তো মা বাবা দায়ী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক বাবা গিয়ে অভিযোগ করলেন যে সন্তান আমার কথা মানে না। হযরত ওমর সন্তানকে ডাকাইলেন, বললেন যে তুমি তোমার বাবার কথা মানো না, এটা তার অভিযোগ। সন্তান বলল যে আমিরুল মুমিনীন, বাবার উপর তো আমার তিনটা হক ছিল, আমার বাবা সেগুলো একটাও পুরো করেন নাই। বাবার উপর দায়িত্ব ছিল আমাকে দিন শিখাবেন, বাবা সেটা শিক্ষা দেন নাই। বাবার উপর দায়িত্ব ছিল তিনি আমাকে ভালো জায়গায় বিয়ে করাবেন, হ্যাঁ নেক জায়গায় বিয়ে করাবেন, সেটাও করেন নাই। বাবার উপরে যা আমার হক পাওনা সেটা তিনি পূরণ করেন নাই। তা আমি বাবার হক কি, কোনটা বাবার হক, কোনটা আমার কর্তব্য মা বাবার প্রতি, তাই তো জানি না। তা আমি কিভাবে বুঝতে পারব, কিভাবে তাদের সে হক পূরণ করব? আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ছেলেটা যা বলল ঠিক কিনা, সত্য? বাবা বললেন যে সত্য। বললেন যে বের হও তুমি এখান থেকে। আমাদের কি অবস্থা, সন্তানাদি পাইলে তারে দিয়ে দুনিয়া কামাইলে খুশি, মঞ্চে উঠতে পারলে সন্তান আমরা খুশি, তার প্রসিদ্ধি সুখ্যাতি হলো যে কোনোভাবে খুশি, কিন্তু সে আল্লাহমুখী কিনা, দিনমুখী কিনা, জান্নাতমুখী কিনা, সুন্নত তরিকাওয়ালা কিনা, হক হালালের উপরে কায়েম কিনা, হারাম পথে গেল না তো, নষ্টামি ভষ্টামির পথে গেল না তো, এর জন্য আমাদের ফিকির কোথায়? এইভাবে সন্তানদেরকে গড়ে তোলার জন্য আল্লাহওয়ালাদের মজলিসে, দিনই মজলিসে মাহফিলে আনা নেওয়া করা চাই, যে সকল দিনই মজলিস মাহফিল খারাপই থেকে মুক্ত। আবার দিনই মজলিস মাহফিল যদি এরকম হয় যেখানে কোনো বিভ্রান্তি আছে, যেখানে কোনো বদ্দিনই এর ভিতরে সামিল আছে, এরকম মজলিস মাহফিলে না নেওয়া চাই। কিছু ভালো কিছু মন্দ এমনটা কোনোভাবে কাম্য না। দিন তো পুরোটাই খালেজ দিন হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদের বাঁচাও জাহান্নাম থেকে, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নাম থেকে। নিজেকে গড়ার ফিকির অনেকের মধ্যে আছে, নিজে নামাজওয়ালা, তসবিহওয়ালা, সুন্নতওয়ালা, জিকিরওয়ালা, তো নিজের সন্তানাদি পরিবার পরিজনকে সে দিনের উপর উঠানোর ফিকির নেই, নামাজওয়ালা বানানোর ফিকির নেই, হালাল পথে থাকার জন্য তাদেরকে বলবে সে ফিকির নেই, সে চিন্তা নাই। এই খারাপ পরিবেশে গিয়া, খারাপ কাজের মধ্যে গিয়া তারা নষ্ট হচ্ছে, আস্তে আস্তে ঠিক হবে। ওই ছেলে আজকে যদি সাঁতার জানে না, পানিতে পড়ে যায়, সেখানে গিয়ে সবর করবে যে দেখি কি হয়, অল্প একটু ডুবছে, পুরা তো ডুবে নেই, এরকম করবে কেউ? কিন্তু আখেরাতের লাইনে, দিনই লাইনে সে এভাবে নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডুবতেছে, সে ব্যাপারে আমাদের কোনো ফিকির নেই। কালকে আমাদের মহান রব্বুল আলামিনের সামনে কোন মুখে দাঁড়াবো গিয়ে আমরা, এবং কীভাবে হিসাব দেব আল্লাহ পাকের নিকট? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ক্ষুধার্ত ছিলেন, অনেক কষ্ট হচ্ছিল, তো এক সাহাবির বাড়িতে গেলেন, সাহাবি বাড়িতে ছিলেন না, সংবাদ পাইলে তিনি ছুটে আসছেন, তো বকরি জবাই করছেন, রসুলুল্লাহ সাল্লাহ আলাইসলামের সঙ্গে আরও সাহাবায়ে কেরাম ছিলেন, তো গোশত খাইছেন, বাগানে গিয়া তাজা খেজুর নিয়ে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলেন, সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন কয়েকজন, তারাও খাইলেন।
তখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো এই যে আমরা এই এসব জিনিস খাইতেছি ভোগ করতেছি কালকে আমাদের এগুলোর হিসাব হবে। ফের এই আয়াতে পাক বললেন সুম্মালা তুসআলুন্না ইয়াউম হিসাব আনিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সূরা তাকাসুরে যে যে নিয়ামত তোমরা আমার যে নিয়ামত ভোগ করো অবশ্যই কালকে আমাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে। হ্যাঁ, এই নিয়ামত ভোগ করে আল্লাহর হুকুমের উপরে চলছো কিনা, আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে চালাইছো কিনা, নাকি আল্লাহর নাফরমানির পথে চলে গেছে, নাশক্রির পথে চলে গেছে, কৃতজ্ঞ বন্দা ছিলেন অকৃতজ্ঞ, আল্লাহ পাকের বাধ্যগত থাকছো নাকি অবাধ্য হয়ে গেছ, কালকে আমাদের রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন। এই পানি পান করতেছি এর জন্য জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, এক এক দানা যেটা ভোগ করতেছি তার জন্য কালকে আমাদের জিজ্ঞাসাবাদ হবে। তো তখন আমরা কী জবাব দিব আল্লাহ পাকের নিকট? অনেকের জন্য একটা নেশা হয়ে গেছে যে সন্তানের জন্য ঘর বাড়ি জায়গা জমি অর্থ সম্পদ গাড়ি গাড়ি এগুলোর ব্যবস্থা করাই আমাদের দায়িত্ব, কিন্তু দীন ঈমান ইসলাম শিখানো হক পথ ধরাইয়া দেওয়া, হ্যাঁ না, সিরাতুল মুস্তাকিমের পথে তাকে চলতে শিখানো, এটা যেন আমাদের কোনো দায় দায়িত্বই না। বিক্ষেত্রে আমরা স্বাধীন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহু মানুষ এরকম আছে আমাদের দেশে আমাদের মুসলিম সমাজে যে বাবা কিছু দিনের পথে অথবা অনেকটাই দিনের পথে অথবা সবটুকুই দিনের পথে, কিন্তু ঘরের লোকজন যেদিকেই আছে সেজন্য কোনো ফিকির নেই, এটা কোনোভাবেই কাম্য না, এটা কোনোভাবেই সঠিক না। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বুঝ দান করে। অনেক মানুষ এমনও আছে যে আশ্চর্য হয়ে দেখলে যে নিজে খুব নামাজি, পোশাক আশাক ইসলামী, রোজা নামাজ ঠিক আছে করতেছেন, লোকদেরকে দিনের পথে রাখতেছেন, তো দেখা গেল যে সুন্নত তরিকা এখনও ভিতরে পয়দা হয়নি, খানা খাইতেছে পানি খাবে তো বাম হাত, বাম হাতে গ্লাস নিয়ে খাইতেছে, কোনো ফিকির নেই, চায়ের কাপ বাম হাতে নিয়ে চা পান করতেছে। হাজি সাহেবরা হজ করতে যাইতেছেন, বহু হাজি সাহেব ওখানে গিয়া দাড়ি কামাইতেছেন, মক্কা শরীফে দাড়ি কামানোর আমল, মদিনা শরীফে দাড়ি কামানোর আমল, কি দুঃসাহস! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে গিয়া ঝগড়া ফাসাদ, ঝগড়া ফাসাদ মক্কা শরীফে, ঝগড়া ফাসাদ মারামারি মদিনা শরীফে করে এই মুসলমান, এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, ডক্টর ইকবাল মরহুম বলেন যে তোমরা বলো যে আল্লাহর সাহায্য আমাদের মুসলমানদের জন্য কেন আসে না, তিনি বলেন যে এক জমানা ছিল যে মক্কা মদিনার মুসলমানরা উট চড়াইতেন কিন্তু সঙ্গে তাদের কোরআন, সঙ্গে তাদের দীন ঈমান, যেখানে থাকতেন দীন ঈমানের উপর তারা অটল। তো এই উটের চালক এবং উট চড়ায় যে মানুষগুলো তাদের জন্য আসমান থেকে সাহায্য আসত, আর তোমরা আজকে সেই পথে কায়েম আছো, সেই কোরআন সুন্নার উপরে তোমরা কায়েম আছো, তোমরা তো সেই পথ থেকে অনেক দূরে, আল্লাহর সাহায্য কীভাবে আসবে? মুজিবুসুন্নাহ মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলী বলতেন যে সারা দুনিয়া কান্নাকাটি করে, সারা পৃথিবীর মুসলমান দোয়া করে কান্নাকাটি করে, আল্লাহ অমুক মুসলমানদের অমুক দেশ অমুক এলাকা নির্যাতিত, হ্যাঁ, বিধর্মীদের দ্বারা তারা নিপীড়িত, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন, যুগ জমানো ধরে দোয়া চলছে চলছে, কিন্তু ওই সমস্যার সমাধান হয়নি। মুসলমানরা পেরেশান হয় যেমনটা হয় কি কী কারণে দোয়াই কবুল হয় না মনে হয়। তো হযরত বলেন যে আচ্ছা তোমাদের একটা উদাহরণ বলি, যে সন্তান বাবার সঙ্গে বেয়াদবি করল, পরে বেপরোয়া বেলাগাম
ঘুরে বেড়াইতেছে। এখন দাদা আসছে, বলে যে নাতিটারে মাফ করে দাও, ওরে মাফ করে দাও। নানা আসছে, নাতিটারে মাফ করে দাও। চাচারা আসছে, মামারা আসছে, ওরে মাফ করে দাও। সব বড় বড় মানুষরা সুপারিশ করতেছেন, কিন্তু ওই ছেলে যে বেয়াদবি করলো সে কিন্তু বেপরোয়া, সে বাবার ধারে কাছেও আসে না, সে অনুতপ্ত না, সে লজ্জিত না, তার কোনোই অনুশোচনা নাই। বাবা কি তাকে মাফ করবেন? তো হযরত মুহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে, এ ভাই আপনি বসেন এখানে, কেন দাঁড়ায় আছেন? মজলিসের মাঝখানে এসে দাঁড়ায় আছে। হযরত মুহিউদ্দিন মাওলানা শাহ রওলক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, সারা বিশ্বের মুসলমান যাদের জন্য কাঁদতেছে তারা আল্লাহর নিকট কাঁদে কিনা, তারা নাফরমানি থেকে ফিরে আসছে কিনা, তারা আল্লাহর দিকে রুজু হলো কিনা। তোমরা যারা যাদের জন্য কান্নাকাটি করতেছ, গিয়া দেখো তারা নাফরমানিতে লিপ্ত। তারা ইহুদি খ্রিস্টানদেরকে হার মানায় দিছে, এমনভাবে তাদের জিন্দগি। তো ফের তোমাদের কান্নাকাটির কারণে আল্লাহাক তাদের উপর রহম করবেন, সেটা তোমরা কিভাবে আশা করতেছ? হ্যাঁ, আল্লাহাক তো যে লক্ষ লক্ষ বার যে মদ পান করছে, সেও যদি তওবা করে আল্লাহাকের রহমত তার দিকেও মোতাবজ হয়ে যায়, এত ভয়ঙ্কর নাফরমানের দিকে মোতাবজ হয়ে যায়। 99 জনকে 100 জনকে কতল করছে, আজকে সে তওবা করতে আগ্রহান্বিত হলো, আল্লাহর রহমত তার দিকেও ছুটে আসে। তোমরা যাদের জন্য কান্নাকাটি করতেছ তারা আল্লাহর দিকে রুজু হলো কিনা, নিজের অন্যায় অপরাধ থেকে তওবা করলো কিনা, হ্যাঁ সেটাও তো দেখা চাই। হযরত বলতেন যে, মুসলিম বিশ্বে সকল বিপর্যয় এবং অধঃপতনের একটাই সমাধানের পথ, সেটা হলো সব অন্যায় অনাচার ত্যাগ করে দিয়া আল্লাহ পাকের হুকুমের দিকে আসা, দীনের দিকে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শ গ্রহণ করা, সেদিকে ফিরে আসা। তখন মুসলমানের জন্য আসমান থেকে সাহায্য আসবে, আর বিপদ থেকে বিপর্যয় থেকে তখন তারা মুক্তি লাভ করবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, সমস্ত মুসলমানকে তৌফিক দেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, সব আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69 80 18 69, 01715 80 18 69, বলো ভাই 01715 80 18 69, অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।